রোগীর আত্মীয়দের হাতে আক্রান্ত হাসপাতালের সিকিউরিটি গার্ড। ঘটনা বিশালগড় মহকুমা হাসপাতালের বুধবার রাতে। বিশালগড় মুড়াবাড়ি এলাকার নিবাসী সুমিত্রা দাসকে গুরুতর অসুস্থ অবস্থায় নিয়ে আসা হয় হাসপাতালে। সেখানে থেকে রোগীকে হাঁপানিয়া হাসপাতালের রেফার করাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বরে উত্তেজনা ছড়ায়। সেখানেই হাসপাতালের সিকিউরিটি গার্ডকে শারীরিকভাবে নিগৃহীত করে রোগীর আত্মীয় স্বজন। ঘটনা একজন মহিলাকে নিয়ে, সাথে একজন মহিলা ছিল আর 10 থেকে 15 জন ছেলে ছিল, অ্যারাউন্ড এগুলি সব 18-20 ইয়ার্স এর ছেলেরা এসেছে পেশেন্টকে নিয়ে। তো আমরা বলেছি যে পেশেন্টকে আমরা ভর্তি রাখবো, পেশেন্টকে আমরা ভর্তি রাখতে চাই আর পেশেন্টের ট্রিটমেন্ট চলবে যা যা সমস্যা আর এটা একটা করতে পারেন আর মেডিকেশন চলবে, মেডিসিনগুলো আপনারা নিয়ে আসেন। বলেন যে ম্যাডাম এদিকে কী ট্রিটমেন্ট হবে, ট্রিটমেন্ট কীরকম হবে না হবে, আমরা পেশেন্টকে বড় হাসপাতালে নিতে চাই। আমি সেটা আপনাদের ইচ্ছা, আপনারা এদিকেও রাখতে পারেন, বড় হাসপাতালে আপনারা কোথায় নিতে চান। বলে ম্যাডাম কোথায় নিলে ভালো হবে, আমি বললাম যে আপনারা জিবিও নিতে পারেন, হাঁপাও নিতে পারেন, এদিকেও রাখতে পারেন। বলে তাহলে ম্যাডাম আমরা জিবি নেবো। ভালো কথা, আমি রেফার টেফার লিখে জিবি দিলাম। তারপরে একটু পরে আবার ওরা কথা বলে সবগুলি ছেলে ভিতরে এসে বললো না আমরা জিবি যাবো না হাঁপানিয়া যাবো। ঠিক আছে তাও রাজি, আমি হাঁপানিয়া লিখে দিলাম। তারপর লিখে দেওয়ার পর ওরা ততক্ষণ অব্দি কিছুই বলে টোলেনি, সব কাগজ টাগজ নিয়ে বাইরে বেরিয়ে গেছে। ততক্ষণ আমি আরেকটা পেশেন্ট অ্যাটেন্ড করছি, তখন আবার সবগুলি ছেলে ভিতরে আসার উপক্রম। তখন আমার সিকিউরিটি গার্ড স্বামী গিয়ে বললো ভাই তোমরা একটু দাঁড়াও, ম্যাডাম আর একটা পেশেন্ট দেখছে, তোমরা যা বলো আর ম্যাডাম পেশেন্টটা দেখে সারলে বলো। এই কথা বলার সাথে সাথে ওই আমার সিকিউরিটি গার্ডকে ঠাস করে গালের মধ্যে সাপাটে চড় মারলো। ও সেরকম কিছুই বলো না, বলো যে ভাই একটু দাঁড়াও পেশেন্টটা দেখছে ম্যাডাম দেখে সারো। ওরা বললো যে কি গাড়ি নেই নি, আমরা বললাম আমরা তো গাড়ির কথা তোমরা বলোই নি, জাস্ট বলেছো আমরা কেন গাড়ি দেবো না, 100 বার দেবো, কথা বলারই সুযোগ নেই। ও সিকিউরিটি গার্ডকে মারা শুরু করে দিয়ে যুবকগুলিকে চিনতে পেরেছেন না? আমি তো চিনতে পারিনি, প্রায় 10 থেকে 15 জন ছেলে ছিল। আমার প্রত্যেকটি স্টাফের সাথে ভীষণই মিসবিহেভ করে গেছে। তখন আমি যে থানাতে ফোন করতে গেছি ততক্ষণে, মানে উইদিন 2-3 মিনিটস ফোন করতে গেছি, অতক্ষণে আমাদের সব পরিষ্কার হয়ে গেছে হসপিটাল থেকে আর কেউ নেই। এখন তারা কোথায় কোথায় গেছে, এখন তো কোথায় আর আমাদের হসপিটাল চত্বরে তো এদেরকে কেউ কে দেখতে পাচ্ছি না। আমি থানায় ফোন করেছি, বাইরে সে ওরা সব পালিয়ে গেছে, কালকে দিনের বেলা টেস্ট করো, তোমরা ভর্তি রাখো, আর নাহলে তোমরা যদি মানে ইয়ে হয় তখন তোমরা লয়ে যাবো হাঁপানিয়া। বা এরপরে আমরা তো পয়সা রেফারে গাড়ি দিছে, ম্যাডামে সব কিছু দিছে, হ্যাঁ যা যা দরকার লাগবো এখানে তারা কিছু লয়ে যাবো, ঠিক আছে লয়ে যাবো। ম্যাডামের লোক শৃঙ্খল ব্যবহার, হ্যাঁ ম্যাডামের লোক তিন নম্বর করে ব্যবহার, ম্যাডামের পুলিশ আমরা আছি, পুলিশের উফরি দেখি আসলে তারা মদ্যপান করে আসে, মানে 4-5 জন তারা শৃঙ্খল লাগাচ্ছে। আমি গোয়ার পরে আমাদের সিকিউরিটির উপরে তারা এটা মারছে, কারে মারছে আমার মারছে। তুমি চিনছো তারা রে? তারা মারছে। কত জন লোক আছে? প্রায় 10-15 জন ছিল। তারা মানে তারার কি দাবি আসতো? তারার দাবি আসলো যে এটা কি, তারা মানে তারা কেউ আমরা হসপিটাল কারো কথা তারা শুনতে রাজি না। এখন তারা কই আছে? এখন তারা গেছে গা পুলিশের কথা বলে, আমরা থানা ফোন করতে বলে তারা বাঁচে। কোন জায়গায় বাড়ি তারা? তারার বাড়িটা সঠিক আমি জানি না। তারা এদিকে, আমার নাম, আমার নাম সাকিব হোসেন। এখানে কি দায়িত্ব আছে? নমস্কার, আমি মৃন্ময়ী। আশা করি এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগেছে। লেটেস্ট খবরের জন্য এভাবেই দেখতে থাকুন দা সোশ্যাল বাংলা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না।